আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক বন্ধুরা, আপনাদের কিছু আমি নিত্যনিত্য গাছ সংগ্রহ করে সন্ধান করে আপনাদেরকে আপনাদের মাঝে কার্যকারিতা তুলে ধরার জন্য আমি অনেক চেষ্টায় আছি এবং দিতেছি, আরও দেব। যাই হোক বন্ধুরা, আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আরও সামনে অনেক কিছু দিতে পারি। আর আমার ভিডিওর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো একটা কমেন্ট করবেন। আজকে একটা বিষয়ে আপনাদের পরিচয় করে দেবো, যে গাছটির নাম হচ্ছে নাকমণি। আজকে যে গাছটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে নাকফেন, আমরা বলি নাকফেন এবং নাকমণি। তো গাছটা আপনাদের সরাসরি পরিচয় করে দিই এবং কথা বলি এই গাছটার কী কাজ করা হয়। দেখেন বন্ধুরা, এই দেখেন একদম নাকফেন সাপের মতো, অরিজিনালে এর গায়ের মধ্যে কাঁটা আছে, সাদা সাদা কাঁটা আছে। নাকমণি বলি, নাকফেন বলা হয়। এটা আরও অনেক ঔষধি কাজে ব্যবহার করা হয়। আর এর বাচ্চা দেখেন একদম মাসালাত সাপের মতো, দারাস সাপের মতো। তো আপনাদের আমি পরিচয় করে দেবো বন্ধুরা এইটা কী কাজে ব্যবহার করা হয়। অবশ্যই আপনারা দেখবেন এই নাকফেন এবং নাকমণি গাছের যে একটি আসলে অসাধারণ কাজ, আল্লাহ পাক গাছের মধ্যে অনেক গুণ দিয়েছেন, পরীক্ষিত জিনিস এটা। আসলে আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি আবার পরিচয় করে দিচ্ছি এই নাকফেন গাছের। এই যে কাঁঠাগুলো আছে, এই কাঁঠা যদি কোনো গর্ভবতী না হয় কোনো মহিলা, বন্দা মহিলা থাকে, এই মহিলার কোমরে বা গলায় যদি 7টি কাঁটা বা 5টি কাঁটা তাবিজে ভরে এই কাঁটাটা যদি ব্যবহার করতে পারে, যদি আল্লাহ চায় তার বন্দাত্ব কেটে যাবে এবং বাচ্চা আসবে। আরেকটি কথা বলি, এটি যদি কোনো বাড়িতে রাখা হয় এই গাছটি, সে বাড়িতে সাপ বা পোকামাকড় যায় না। আপনারা এই গাছটি অবশ্যই আপনাদের বাড়িতে রাখার চেষ্টা করবেন। এটি অমৃত গাছ, অর্থাৎ যেখানে সেখানে রাখলে হয়ে যায়, বাড়িতে রাখবেন, কখনও আপনাদের বাড়িতে পোকামাকড় বা সাপ, বিষাক্ত সাপ আসবে না। এটা হলো নাকমণি এবং নাকফেন। এই গাছটা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে রাখবেন। আর যদি চান আমার কাছে আপনারা চান অবশ্যই পাবেন। অসংখ্য গাছ আছে আমাদের এই নার্সারিতে, আমার বাড়ির পাশেই। আপনারা যখন চাবেন তখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অল্প মূল্যে পাবেন। তবে আসলে কার্যকারিতা খুব সুন্দর, আরও অনেক কাজ আছে এবং আরও অন্য নাম থাকতে পারে। যদি এর আরও কোনো নাম থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এই আশা থাকবো, এবং ভালো মন্দ অবশ্যই জানাবেন। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।